আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি কথা বলবো সিনক্রোনাইজেশন প্রসেস সম্পর্কে অনেকে বলে তারা তাদের ডাটাকে ক্লাউডে বা অন্য কোথাও সংরক্ষণ করে রাখে গুগলের মাধ্যমে বা অন্য কোনো প্রসেসের মাধ্যমে অনলাইনে দুনিয়ে সংগ্রহ করে রাখে কিভাবে করে বা এই সিনক্রোনাইজেশন প্রসেসটা কিভাবে কাজ করে এসব বিষয়ে আজকের ভিডিওতে আমি কথা বলবো ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন এই টপিকের উপরে সিনক্রোনাইজেশন প্রসেস হচ্ছে এমন একটা প্রসেস যার মাধ্যমে আপনি ডাটাকে সংরক্ষণ করে রাখতে পারবেন একটা উদাহরণ দিচ্ছি ধরুন আপনার কাছে একটা অ্যান্ড্রয়েড ফোন রয়েছে সেখানে অবশ্যই আপনার কিছু নাম্বার অথবা প্রয়োজনীয় তথ্য রয়েছে ধরুন আপনার ফোনটা চুরি হয়ে গেল কিন্তু আপনি তো চাবেন যে আপনার তথ্যগুলো আপনার ডাটাগুলো বা আপনার ফোনের নাম্বারগুলো ফেরত পাবেন তো যদি আপনার ফোনে সিনক্রোনাইজেশন প্রসেসটা অন করে রাখেন তাহলে কিন্তু আপনি আপনার তথ্যগুলো ফেরত পেয়ে যাবেন কীভাবে পাবেন আমি বলতেছি ধরুন আপনি যখন একটা অ্যান্ড্রয়েড ফোন চালাবেন তখন অবশ্যই আপনি গুগল ইউজ করবেন তো গুগলের জন্য কি লাগবে গুগল অ্যাকাউন্ট আপনি যখন কোনো ছবি অথবা আপনার ফোন নাম্বার অথবা কোনো ডাটা আপনার ফোনে রাখবেন তো সেগুলো যদি আপনি গুগলে সাইন ইন করে দেন তো সেসব ডাটা কিন্তু আপনার ফোনও থাকবে তার সাথে সাথে গুগলের মধ্যেও জমা হয়ে যাবে তো যখন আপনার ডাটাগুলো গুগল ক্লাউডে বা গুগলের স্টোরেজ জমা হয়ে যাবে সেই সেই স্টোরেজটা কিন্তু আপনার ফোনের মধ্যে নাই। সেটা অন্য কোনো একটা দেশের মধ্যে তাদের স্টোরেজ মধ্যে জমা হয়ে রয়েছে ওকে তো যখন আপনার ডাটাগুলো সেখানে সংরক্ষণ হবে তো সাপোজ আপনার ফোনটা হারিয়ে গেল কিন্তু আপনার ডাটাগুলো কোথায় রয়েছে আপনার গুগল অ্যাকাউন্টও কিন্তু সংগ্রহণ করা আছে তো যখন আপনার ফোনটা চুরি হয়ে যাবে আপনি আপনার গুগল অ্যাকাউন্টটা যদি অন্য কোনো ফোনে লগ করেন তখন কি হবে সে স্টোরেজ থেকে বা অন্য দেশে যে স্টোরেজটা রয়েছে গুগলের সেখান থেকে ডাটাগুলো কিন্তু আপনার ফোনে চলে আসবে নতুন যে ফোনের মধ্যে আপনি লগ ইন করতেছেন আপনার চুরি হয়ে যাওয়ার ফোনের ডাটাগুলো কিন্তু নতুন ফোনটার মধ্যে পেয়ে যাবেন গুগল অ্যাকাউন্টের মাধ্যমে তো এর মাধ্যমে শুধু আপনার টেক্সট বা পিডিএফ ফাইল অথবা নাম্বারে না শুধু আপনি ছবি ভিডিও বা যে কোনো কিছু আপনি সংগ্রহ করতে পারবেন তো প্রসেসটার মাধ্যমে কি হয় আপনার ডাটা গুলো যখন আপনার গুগলে বা গুগল ড্রাইভে অথবা অনেকগুলো আছে যেমন আই ক্লাউড ওয়ান ড্রাইভ এগুলো তো যখন আপনি সংগ্রহণ করে রাখবেন তখন তাদের নিজস্ব যে সার্ভার রয়েছে বা নিজস্ব যে ডাটা পয়েন্ট রয়েছে বা ডাটা সেন্টার রয়েছে সেখানে সরাসরি গিয়ে জমা হয়ে থাকবে এবং তার এবং তার একটা কপি কিন্তু আপনার ফোনও থাকবে তো একটা ডাটা কিন্তু আপনার ফোনেও রয়েছে সে গুগল স্টোরে রয়েছে ধরুন আপনি পঞ্চাশটা ছবি তুললেন বা একশোটা ছবি তুলেন সে একশোটা ছবি কিন্তু আপনার ফোনেও থাকবে মেন কপিটা আপনার ফোনে থাকবে সেগুলোর কপিটা কিন্তু গুগলের সে স্টোরেজের মধ্যে জমা হয়ে থাকবে এবং সেগুলো অনলাইনে দুনিয়ে বা ডাটা ফ্যাক্টরিটা চলে যাবে তো যখন আপনি নতুন কোন ফোনে গুগল অ্যাকাউন্টটা লগ ইন করবেন তো সে ফ্যাক্টরিটা থেকে সে সেন্টারটা থেকে ডাটাগুলো আপনার নতুন ফোনে চলে আসবে সেন্ট্রোনাইজেশন প্রসেসের মাধ্যমে তো সিনক্রোনাইজেশন প্রসেসটা প্রথম কিন্তু নোকিয়া নিয়ে আসি তাদের সিমবিআন ফোনগুলোতে তারপরে এটা মাইক্রোম্যাক্স আস্তে আস্তে তাদের ওয়ান ড্রাইভেও ইউজ করা শুরু করে এবং পরবর্তীতে গুগল এটা সবার কাছে সরিয়ে দেয় তাদের গুগল অ্যাকাউন্ট বা গুগল ড্রাইভের মাধ্যমে এবং আজকে আমরা প্রায় সকল ফোনে দেখতে পাই যেমন আইফোনও রয়েছে তাদের আই ক্লাউড আই ক্লাউডের মাধ্যমে কিন্তু আপনার তথ্যগুলো তাদের ক্লাউডে বা তাদের ডাটা স্টোরে রাখতে পারবেন আপনার ফোনের মেমোরিতে না তাদের নিজস্ব যে ডাটা তাদের নিজস্ব যে ডাটা ফ্যাক্টরি রয়েছে বা ডাটা সেন্টার রয়েছে সেখানে কিন্তু আপনি কিছু তথ্য রাখতে পারবেন পনেরো জিবি বা বিশ জিবি এই টাইপের কিছু একটা আপনি ডাটা সংগ্রহণ করে রাখতে পারবেন লাইফ টাইমের জন্য আপনার ফোনটা চুরি হলেও সমস্যা হবে না ডাটাগুলো কিন্তু পেয়ে যাবেন আপনার তো আজকের এই ভিডিওতে আমি সিনক্রোনাইজেশন প্রসেস সম্পর্কে আপনাদেরকে অনেকগুলো তথ্য দিলাম এবং যারা জানতেন না তাদের সাথে পরিচয় করে দিছি এই প্রসেসটা আশা করি আপনারা বুঝতে পারছেন এবং এ নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তবে অবশ্যই আমাকে জানাতে পারেন কমেন্ট বক্সে ধন্যবাদ সবাইকে